ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে যখন জবাই করার জন্য রেডি, রব্বুল আলামিন বলে দিলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পয়গম্বর ইব্রাহিম যখন পুত্র ইসমাইলকে জবাই করার জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিমও পরিপূর্ণ প্রস্তুত, এবার কলিজার টুকরা সন্তান ইসমাইলও পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেল, ওই পরিপূর্ণ প্রস্তুত হওয়ার পর ছুরি যখন গলার মধ্যে চালাবে এমন সময় ফেরেশতারাও এই বিষয়গুলো লক্ষ্য করতে লাগলো। আপনাদেরকে একটা বিষয় বলি, দুনিয়ার কোন মানুষ যখন কোন মজলিসের মধ্যে রব্বুল আলামিনের মহত্ব, রব্বুল আলামিনের বরত্ব নিয়া, রব্বুল আলামিনের প্রশংসা নিয়া কথা কয়, ওই গোটা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন নাকি রাখেন না? ঠিক তেমনি ভাবে এত বড় একটা পয়গম্বর ইব্রাহিম পালন করতে যাবে, এমন মুহূর্তে ছুরি যখন চালাইয়া দিবে ফেরেশতারা বেষ্টনী দিয়া আসমান পর্যন্ত বেষ্টনীটাকে নিয়ে গেল, আর যখন পয়গম্বর ইব্রাহিম ছুরিটাকে চালাইতে লাগলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, এমন অবস্থায় চমৎকার এই দৃশ্য দেখে সকল ফেরেশতাগণ বলতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফেরেশতাগণ কি বলতে লাগলেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখানে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে লাগলেন এই আশ্চর্য একটা ঘটনা দেখে যে পৃথিবীর জমিনে এই প্রথম বাবা তার সন্তানকে, কলিজার টুকরা আদরের সন্তানটাকে, একমাত্র সন্তানকে রব্বুল আলামিনের আদেশে তিনি জবাই করছেন। আচ্ছা, সন্তান যদি পাঁচটা দশটা হয় মনকে বুঝ দেওয়া যায় যে অনেকগুলো সন্তান, একটা সন্তানকে রবের জন্য ফি সাবিলিল্লাহ কুরবানি দিয়ে দিচ্ছে, কিন্তু সন্তানই একটা, তাও আবার একদম জীবনের শেষ পর্যায়ে 86 বছর বয়সে অনেক বেশি কান্নাকাটি করে রব্বুল আলামিনের দিকে চেয়ে রব্বি হাবিলি মিনাস সালিহিন দোয়া করে করে একটা সন্তান আল্লাহ তাআলার কাছ থেকে হাদিয়া পেলেন। আবার এই সন্তানকে রবের জন্যই যদি কুরবানি দেয় তাহলে এটা কি চারটিখানি বিষয়? তাহলে এই চমৎকার দৃশ্য দেখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর থেমে থাকতে পারলেন না, তার জবান থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তো শুয়ে আছেন, ওনাকে জবাই করা হবে, ত্যাগ করা হবে, কুরবান দেওয়া হবে রবের নামে, তো উনি পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। উনি কি পাঠ করলেন? ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে দুইজনের দুইটা আওয়াজ, ওদিকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এদিকে সন্তান বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, দুই দিকের দুই আওয়াজ শুনে পিতা বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটা কি তিনজনের আমল না একজনের আমল? গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ কম না বেশি? কারণ এই আমলটা জিব্রাইল অর্থাৎ ফেরেশতা আছে এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনজনের আমল, ঠিক কি না? তাহলে এই আমলটা শুধু দামি না, অনেক বেশি দামি, অনেক বেশি দামি। তাহলে এই আমলটা আমরা করব তো? তাহলে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকেও দলিল পেয়েছি এবং হাদিস থেকেও আমরা দলিল পেয়েছি, এবং এই আমলটা কোত্থেকে এসেছে তার ইতিহাসও সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলা হয়েছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আরো আলোচনা আছে, সেগুলো করতে হবে। তাহলে এই তিনজনের, হযরত জিব্রাইল, হযরত ইসমাইল এবং হযরত ইব্রাহিম আলাইহিমাসসালাতু ওয়াসসালাম, উনাদের এই আমলটা রব্বুল আলামিনের দরবারে এত বেশি দামি, এত বেশি পছন্দনীয় যে রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কি করে দিয়েছেন?